রমজান মাসে দুই দফায় 10 কোটি মানুষকে টিসিবির পণ্য দেয়া হবে। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তফজ্জল হোসেন মিয়া। তিনি বলেছেন যে বিগত কয়েক বছরের তুলনায় এই বছর খাদ্যের মজুদ অনেক বেশি। তিনি জানিয়েছেন রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সরবরাহ ব্যবস্থা ঠিক আছে, রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি জানিয়েছেন। পদ্মা সেতুর কারণে দক্ষিণ অঞ্চলের ঈদযাত্রা অনেক আনন্দদায়ক হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বিগত যে কোনো বছরের চেয়ে এবছর সরকারের খাদ্য যে মজুদ তার পরিমাণ অনেক বেশি। রোজার সময় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যাতে মানুষের কাছে ঠিকমতো পৌঁছায়, সাপ্লাই চেইন যেন ঠিকমতো কাজ করে, সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলকে আমরা নির্দেশ দিয়েছি।